আমি আব্দুল আলিম, আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন সুইট হোম 3D এর টুলবার সম্পর্কে পরিচয় করিয়ে দিব। আমি সফটওয়্যারটি প্রথমে ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো, এই টুলবারটি হচ্ছে ক্রিয়েট ওয়ার্ল্ড, এটা দিয়ে ওয়ার্ল্ড ড্র করা হয়। এটা হচ্ছে রুম, এটা রুম বলতে প্ল্যান ড্র করা হয়। এটা হচ্ছে পলিলাইন, এটা হচ্ছে ডাইমেনশন, এটা ডাইমেনশন দেওয়া হয়। আর আমি একটি রুমের প্ল্যান ড্র করে দেখাচ্ছি আর কি। এই যে এটা ড্র হলো, এর উপর আমি রুম তৈরি করতে পারি ওয়াল দিয়ে। আমি এটা ক্লিক করলাম বাম পাশের, এই যে ওয়াল তৈরি হচ্ছে। এই ওয়াল তৈরি হয়ে গেল। বাম পাশের এই টুলবার গুলো হচ্ছে ফার্নিচার একটি বাড়ির যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, এইগুলো হচ্ছে সেইগুলো। আমি এটা দেখাচ্ছি, এখানে যেমন ডোর আছে, ডোর ফ্রেম আমি এখানে একটি বসায় দেখাচ্ছি। এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনতে হবে। এখন এই যে এখানে এটা ডোর ফ্রেম হয়ে গেল। অনুরূপভাবে এদিকে যাবতীয় টুলবার গুলোই, সরি, এগুলো হচ্ছে ফার্নিচার যা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমার এই রুমের ভিতরে প্রয়োজনীয় স্থানে ফিট করা হয়। আসলে সুইট হোম 3D এটা ইন্টেরিয়র ডিজাইন, এটা দিয়ে একটি বাড়ির ভিতরে ডেকোরেটরটা ফিট করা হয়। আমি এখন ইচ্ছে করলে আমার উইন্ডো বড় এবং ছোট বানাতে পারি। আমি দেখাচ্ছি এটা কিভাবে করে। উইন্ডো এটা বড় হয়ে গেল, আমি পূর্বের অবস্থানে রাখি। আমি ইচ্ছে করলে এটা বড় বানাতে পারি, এই যে এটা বড় হচ্ছে। আমি ইচ্ছে করলে এটা এটা এভাবে মুভ করা যায়। আবার এটার অবস্থান এভাবে ধরে চেঞ্জ করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে। আবার এটা স্বাভাবিকভাবে সরছে না, কিন্তু এই হ্যান্ডেলিং, এই এই হ্যান্ডেলিং এই টুলবারটা দিয়ে এটা সরানো যাচ্ছে এদিক ওদিক। এভাবে এটা এভাবে ঘোরানো যাচ্ছে মাউসের লেফট বাটনটি চেপে ধরে। আবার এটা এটা হচ্ছে হুইলটি ঘুরিয়ে তার অবস্থান চেঞ্জ করা যাচ্ছে। এটা হচ্ছে সিলেক্ট, কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হলে এটা ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে জুম ইন, আর এটা হচ্ছে জুম আউট। আমি জুম ইন করে দেখাচ্ছি, এই যে জুম হচ্ছে আর এটা জুম আউট হচ্ছে। এটা হচ্ছে আনডু, আর এটা হচ্ছে রিডু। এখানে এই টুলবার গুলোর সেম এখানেও রয়েছে। এখানে লেখা আছে ক্রিয়েট ওয়াল, ক্রিয়েট রুম, ক্রিয়েট পলিলাইন, ক্রিয়েট ডাইমেনশন। আমি এখান থেকে একটি ডাইমেনশন নিয়ে আমি দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, এই যে তার এটা ডাইমেনশন। এটা জুম ইন করে দেখা যাবে, এই যে তার ডাইমেনশন দেখাচ্ছে, এই যে 29 ফিট 9 ইঞ্চি ডাইমেনশনটা। এখানে আমি ইচ্ছে করলে এই নিচের এই উইন্ডোটা আলাদা করে নিতে পারি। আমি এটা দেখাচ্ছি, ডিসপ্লে ইন সেপারেট উইন্ডো 3D, এটা এই যে এটা সেপারেট উইন্ডো হয়ে গেল। এটা এটা এখন এটা আলাদাভাবে কাজ করা যায়। এটা ইচ্ছে করলে এদিকে বড় বানাইয়ে আমি এই নিচে রেখে এটা দিয়ে কাজ করতে পারি যখন প্রয়োজন হবে, 3D ডিজাইনটা কেমন হলো দেখার জন্য। এটা এখানে আমি 2D করবো, আর অনুরূপভাবে এই উইন্ডোটাতে 3D হবে, যেটারই 2D করবো সেটা 3D নিচে এই উইন্ডোটাতে হবে। আবার এটা কেটে দিলে নিচে এটা চলে আসবে, এই যে চলে এসেছে। এগুলোতে এডিট করা যায়, কপি করা যায়, এখানে আছে। আর হেল্পের প্রয়োজন হলে এখানে ইন্টারনেটে ঢুকে এখানে হেল্প নেওয়া যায়। আবার এখান থেকে ক্রিয়েট ফটো,
তৈরি করা যায়, এই যে এটা এটা ফটো হিসেবে বের করা যায়। আমি যদি এখানে ক্রিয়েট দি, এই যে এটা ফটো হিসেবে এই এই ভিউটা বের হলো হবে। আবার এখান থেকে ইমেজ, কোন ইমেজ ইনপুট করে ইম্পোর্ট করে সরি ইম্পোর্ট করে এখানে আনা যায়। আমি দেখাচ্ছি সেটা কিভাবে করা যায়। চুজ ইমেজ, আমি যে কোনো একটি ইমেজ এনে এখানে শো করাবো। আমার ডেস্কটপ একটি ইমেজ আছে, আমি দেখে আসি আমার ইমেজটি কোথায় আছে। যেখানে একটি ইমেজ আছে আমি এই ইমেজটি শো করাচ্ছি এখন। লানে যাব, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এখানে যাব, এই যে ইমেজটি এখন শো করবে। ওপেন, কন্টিনিউ, আমি এটা 66 দিই, 66 ফিট, কন্টিনিউ, এটা আমি 66 ফিট করে দেব, 66 ফিট, এটা 66 ফিট করে দেব, 66 ফিট। এই যে ইমেজটি শো করেছে, এটা আমি জুম আউট করে দেখাচ্ছি, এই যে ইমেজটি। এভাবে একটি ইমেজ সুইট হোম 3D-তে এনে এখানে ড্র করা যায়। লাইন এর উপর আমি ইচ্ছে করলে এখন ওয়াল ড্র করতে পারি, ড্র করে এটা আমি পরে আপনাদের দেখাবো। এভাবে 3D সুইট হোম সহজে আপনি একটি প্ল্যানের সরি একটি হচ্ছে বিল্ডিং এর যে কোনো ডেকোরেটেড সাজাতে পারেন, ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন, সহজে এটা আপনি দেখাতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আমি নেক্সটে আরও কিছু নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।